এখন পর্যন্ত মদিনার মসজিদে নবমী কিংবা সৌদি দুবাইয়ের মসজিদে নামাজ আদায় করার ভাগ্য আমার জুটেনি। তেমন ধরনের আজান ধ্বনি কাছে থেকে শুনতেও পাইনি কোনোদিন। আজকে কিন্তু একেবারে কাছে থেকে তেমন আজান ধ্বনি শুনছি এবং এ ধরনের একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সৌভাগ্য আমার জুটে গেছে। আপনারা শুনছেন জুমার নামাজের আজান ধ্বনি। ধর্মপ্রাণরা আস্তে আস্তে মসজিদের দিকে ধাবিত হচ্ছেন। ক্যামেরার লেন্স যেদিকেই তাক করছি সেদিকে আমি নিজেই তাক লাগিয়ে দেখতেই আছি, তাই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন আপনারা দেখছিলেন মসজিদের বাইরের দৃশ্য। আস্তে আস্তে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই আমি হতবাক। এমন দেওয়ালের নকশা, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান, সবই কিন্তু একেবারে আধুনিক ডিজাইনে সুসজ্জিত। ভিতরে মৃদু মৃদু লাইটিং, তার উপর এসি চালিত, নিচে প্রায় আধা ইঞ্চি পুরো লাল কার্পেট, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য এনে দিয়েছে মসজিদের ভিতর। মসজিদের খাদিম সাহেব লাইটের সুইচ টিপে দিয়ে আমাদেরকে আরও সুযোগ করে দিয়েছেন, যাহাতে মসজিদের আসল সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পারি। এখানে দেখছেন নামাজিরা ছুটাছুটি করছেন, উজু করে নিচ্ছেন। উজু হচ্ছে নামাজে ঢোকার আগে হাত পা মুখ নাক ইত্যাদি ধুয়ে তারপর নামাজের সারিতে দাঁড়াবেন তারা। এখানে নামাজের সময়সূচি লেখা রয়েছে। জুমার ফরজ নামাজের আগে সবাই সুন্নত নামাজ সেরে নিচ্ছেন। আর এখানে দেখছেন লাইটিং, উপরে চলছে ফ্যান, সাথে সাথে এসি চালিত রয়েছে, মৃদু মৃদু আলো, এমন ফিল, এবং নিচে পুরো আধা ইঞ্চি পুরো লাল কার্পেট, একটা ফিল যে এখানে আসতে, সেটা যে কীভাবে আপনাদেরকে বুঝাবো সেটা বাসা দিয়ে বুঝাতে পারবো না। এখানে যে এই আশ্চর্য নির্মাণ করা হয়েছে, এই জায়গা যেটা দান করেছেন উনি এক ব্যক্তিত্ব, এই আর এই মসজিদ নির্মাণের পিছনেও একজনের হাত রয়েছে যতটুকু আমি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। উনি কিন্তু নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। আর যেটা ইসলামেও রয়েছে, এক হাতে দান করলে যাতে অন্য হাত টের না পায়, আজ করতে না পারে, আর সেজন্যই উনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। উনার সাথে কিন্তু আমার যোগাযোগ হয়েছে, সেখানে বসে উনি আমার সাথে যোগাযোগ করেছেন। সঙ্গে সঙ্গে খাদিম সাহেবকে ডেকে আমাদেরকে চায়ে পান এবং মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করতে বলেছিলেন। অবশ্য আমরা মধ্যাহ্নভোজন করিনি, অবশ্য চা পান আমরা খেয়েছি সেখানে। আর এখানে দেখুন এত সুন্দর নকশা, আধুনিক ডিজাইনের বলবো, এবং দেওয়ালের মধ্যে স্টাইলিশ আরবি হরফে কিছু লেখা রয়েছে। সিম্পল আরবি লেখা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে পড়ে শোনাতাম, কিন্তু এই স্টাইলিশ লেখাগুলো পড়তে আমার অনেক কষ্ট হয়, তাই আমি পড়তে পারছি না। মসজিদের ভিতরের দেওয়ালে দেখুন আরবি হরফে কি সুন্দর সুন্দর শব্দ লেখা রয়েছে। আমি দেওয়ালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যিনি এই মহৎ কাজ করেছেন, আপনারা যদি জানেন আপনারা নাম প্রকাশ করতে পারবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। এবং ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু এই সাহসটুকু আমি পাইনি ওনাকে যে জিজ্ঞেস করব, কারণ উনি এমন এক ব্যক্তিত্ব যে ওনার কাছে কেউ খালি হাতে ফিরে না। যত ভিক্ষু, গরিব, দরিদ্র, হত দরিদ্র সবার পাশে উনি, যতটুকু আমি জানি। আর দেখুন লাইটিং শেষে মসজিদের রূপ রং কিন্তু বদলে যায় একেবারে। আর ওনার সাথে আমি যোগাযোগ করে আমি চেষ্টা করব যে এখানে উনি কী কী করেছেন এবং কত টাকা এখানে খরচ হয়েছে, কোন জায়গায় কত লেগেছে। যদি উনি সামনে আসেন আমি চেষ্টা করব কোনো না কোনো দিন আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করতে। আজকে কিন্তু আমি যতটুকু জানি ওনার ব্যক্তিত্ব, উনি আসবেন না, উনি নাম প্রকাশ করবেন না, এবং কোথাও ওনার কোনো একটা ফলক আমি দেখতে পাইনি। এবং এখানকার স্থানীয়রাও কিন্তু ওনাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, ওনার পাশে দাঁড়িয়েছেন, এবং এই মসজিদ পরিচালনায় স্থানীয়দের একটা সহযোগিতা আছে। এবং উনি ওনার মসজিদের খাদিম সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে উনি খাদিম সাহেবকে একটা স্কুটিও দিয়ে দিয়েছেন আসা যাওয়ার সুবিধার্থে। আর খাদিম সাহেবকে আমিও বলে দিয়েছি যে এমন ব্যক্তিত্ব আপনি কখনো পাবেন না, এখান থেকে ছেড়ে কোথাও যেও না। এবার কিন্তু এই ফলকটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন, এটা কোনো সৌদি দুবাইয়ের ফলক নয়, এটা হচ্ছে আমাদের শিলচর শহরের অদূরবর্তী নাগাটিলাতে রয়েছে এই মসজিদে বিলাল। আর আমরা এখন খাদিম সাহেবের কক্ষে এখানে আমরা পান খাচ্ছি, উনি পান বের করে দিয়েছেন এবং ওনার সাথে কথাবার্তা হচ্ছে। আর যেহেতু আমাদের আজকে একটা কাজ রয়েছে শহরে, সেখানে অনেকক্ষণ কাটাতে হবে, কোথায় কাটাবো। আর খাদিম সাহেবের এই কক্ষে কিন্তু অনেক আমাদের
আরাম লাগছে, ভালো লাগছে এখানে, তাই বসে বসে এখানে সময় কাটাচ্ছি এবং ওনার সাথে গল্প করছি। এতক্ষণ আমার কথা শুনলেন আপনারা, আর আমরাও এখানে বসে বসে গল্প করছি, আর মনে হচ্ছিল যে মসজিদটা হয়তো দুবাই, সৌদি বা কোনো আরব দেশের, কিন্তু তা কিন্তু নয়, আমাদের শিলচরের। আপনারা একবারের জন্য হলেও মসজিদটা একবার ঘুরে আসবেন, আর অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আমার সাথেও এখানে একজন মসজিদ কমিটির সভাপতি ছিলেন, উনিও একটা মসজিদ মানে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয়দের নিয়ে, এবং ওই মসজিদটা দেখে উনি ভিডিও ফটো নিচ্ছেন, যাতে উনার মসজিদটাও সেরকম করতে পারেন, উনি চেষ্টা করবেন বলে আমাকে বলছেন। আর দর্শক, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং আইডিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।